মানে জ্ঞান ইলম মানে কি জ্ঞান জ্ঞান শিক্ষা করা নফল না ফরজ ফরজ এটা কি মানুষ ফরজ করেছে না আল্লাহ তাআলা ইনাল্লাযী ফরদা আলাইকাল কোরআন আল্লাহ বলছে নিশ্চয় যিনি কোরআনকে তোমার উপর ফরজ করে দিয়েছে নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কে ফরজ করেছিলেন আল্লাহ আমাদের উপরে কোরান পড়া কে ফরজ করেছেন আল্লাহ কত জনের উপরে কোরআন পড়া ফরজ প্রত্যেকের উপরে পৃথিবীতে যদি দেড়শো কোটি মুসলমান নরনারী থাকে কয়জনের উপর কোরআন ফরজ সবার উপরেই ফরজ শিশু কিশোর যুবক বৃদ্ধ কেউ বাদ আছে প্রত্যেককেই সালাদ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এই জন্য কোরআনের মাহফিলে আসা কোরআন তফসিরের অনুষ্ঠানে আসা এটি সেই ফরজ আঞ্জাম দেয়ারি একটি আয়োজন আলহামদুলিল্লাহ এই উম্মতের সর্বপ্রথম যেই কোরআনের আয়াতটি নাজিল হয়েছে সেই আয়াতটি ছিল এ কর বিস্মিক এই উম্মতের প্রতি প্রথম নির্দেশ আল্লাহর এ কর পড়ো কি পড়ো কোরান পড়ো নাকি ইংরেজি পড়ো ইংরেজি পড়া পড়া যাবে পরে আগে কোরান না আগে ইংরেজি আগে কোরান আগে ওয়াহি তারপরে অন্য কিছু আউলো লে আয়ল মে সর্বপ্রথম যে এল এই উম্মত শিখবে সেটা হলো আল্লাহর কিতাবের এল কিন্তু আমাদের যুগে সে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এখন হলো সর্বশেষ জ্ঞান যেটা শিখবা সেটা হলো কোরআন ঠিক নয় কি আমাদের জাতির শতকরা আশি পঁচাশি জন কোরআন পড়ে তার জীবনের শেষ পড়া বুড়ো কালে ডক্টর প্রফেসর সচিব এমপি মন্ত্রীরা আমাদের জমানায় এসে মৌতির কিছুদিন আগে থেকে কোরআন পড়া শুরু করে এই জন্য পাঁচ সাত বছর চেষ্টা করে সুরা ফাতেহা শুদ্ধ করে পড়তে পারে না জিওবার মধ্যে সেই যোগ্যতা থাকে না ও ভাইয়েরা অথচ কোরআন ছিল সবার আগে পড়ার কিতাব আমাদের এই যুগের সবচেয়ে বড় রোগ দুইটা। সবচেয়ে বড় ব্যাধি এই জামানার কয়টা দুইটা যে ব্যাধিতে অধিকাংশ মানুষ আমরা আক্রান্ত ব্যাধি দুইটার একটা হলো মূর্খতা কি মূর্খতা জ্ঞানহীনতা আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে বাস করলে কি হবে আমাদের সারা পৃথিবীর চিত্র আদমশুমারি শিক্ষা শুমারি বলতেছে সাক্ষরতার হার অনেক বেড়ে গেছে নিরক্ষর মানুষ অনেক কমে গেছে ঠিক নয় কি আগের যুগে একশো জনের মধ্যে পাঁচ জন স্বাক্ষর দিতে পারত এখন নব্বই জনেই স্বাক্ষর দিতে পারে হয়তো দশ জনে পারে না ঠিক নয় কি আমরা দেখি জ্ঞান অনেক বেড়ে গেছে সাক্ষরতার হার বেড়ে গেছে শিক্ষা বেড়ে গেছে সনদ সার্টিফিকেট পরীক্ষা অনেক বেড়ে গেছে প্রাইমারি সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটির অভাব আছে অভাব নাই এমন কোন গ্রাম আছে যেখানে প্রাইমারি নাই নাই হাই স্কুল এমন কোন গ্রাম নাই শিক্ষার শিক্ষা শুধু শিখতে আছি এ প্লাস গোল্ডেন এ প্লাসের এর কোন অভাব নাই অথচ আমাদের যুগ সম্বন্ধে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম রিয়াল সংবাদ আসল সংবাদ দিয়ে গেছেন ভিন্ন সাতি শ্রতি সাতিওর ফায়ম কেয়ামতের একটি আলামত হবে যে এলম দুনিয়া থেকে উঠে যাবে জ্ঞান উঠে যাবে তাহলে আমরা যে কোটি কোটি জ্ঞানী দিয়ে বাংলাদেশ ভরিয়ে দিয়েছি এরা কি নে বলছেন জ্ঞান উঠে যাবে তাহলে আমাদের গোল্ডেন এ প্লাসের ভিতরে বোঝা গেল জ্ঞান নাই আমাদের এ প্লাসের ভিতরেও নাই আমাদের এম এ পাশের ভিতরে কি নেই জ্ঞান নাই আমাদের ডক্টরের ডিগ্রির ভিতরেও জ্ঞান নাই শুনেছি ভারতীয় একজন ডক্টর ঝাড়ুদার হওয়ার জন্য দরখাস্ত দিয়েছেন একজন ঝাড়ুদার নিয়োগ করবে একজন ডক্টরের ডিগ্রিধারী সেই চাকরিটা নেয়ার জন্য দরখাস্ত দিয়েছে আল্লাহ আকবর শুধু কাগজ আর কাগজ ভেতরে কিছু নাই ইনমিনা শ্রতি আনি আইল আইলম নাই আইলেম কাকে বলে এলেম বলা হয় কল আল্লাহ হু কলর রসুল সল্লাল্লাহ এলেম দুইটা আল্লাহ বলেছেন রসূল সাল্লাহ হই সাল্লাম বলেছেন এই দুইটাকে কি বলা হয় জ্ঞান বলা হয় আল্লাহর আয়াত হলো একটা জ্ঞান রসুল সল্লাল্লাহ সাল্লাম আর হাদিস হলো আরেকটা জ্ঞান এই দুইটাই হল আলম দুইটাই হলো জ্ঞান এই দুইয়ের ভেতরে সব আছে এই দুইয়ের ভিতরে সব আছে না নাই কোনটা বাদ আছে কোনটা বাদ নাই করোনা ভাইরাসের জ্ঞান ওই হাদিসের ভিতরে আছে আছে না নাই দেশে দেশে অশান্তির দাবানল জ্বলছে মুসলিম মুসলিম জাতি সারা বিশ্বে মার খাচ্ছে কেন মার খাচ্ছে এই মার থেকে মুক্তির উপায় কি কোরআন আর হাদিসে এই সংক্রান্ত জ্ঞান আছে না নাই সেই কোরআন হাদিসেই তো আমরা পড়ি না কোন স্কুলে কত পারা কোরআনের তাফসিল পড়ানো হয় জানেন কোন কলেজ আছে যে এত পারা কোরআন সিলেবাস ভক্ত কোন ইউনিভার্সিটি আছে ইসলামিক ইউনিভার্সিটি ছাড়া যে সেখানে কোরআন এত বড় সিলেবাসভুক্ত কেউ ইচ্ছে করলে ইসলামিক স্টাডিজ কিছু পড়লে এখান থেকে এক খাবলা ওখান থেকে এক খাবলা একটুখানি পড়ানো হয় তাও একেবারে গুরুত্বহীন গুরুত্বহীন এই জন্য নবীজি বলে গেছেন নাই কি নাই এ নামিনা শ্রত ইসা তে আনি ওরফ আল এলম পৃথিবীতে কেয়ামত হওয়ার আগে এলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে জ্ঞান নাই কল আল্লাহ নাই কল আর সোল সাল্লাল্লাসলাম এটা নাই এত বড় চীন দেশ এলেম নাই কুত্তার গোস্ত খায় এলেম থাকলে খাই তো বাঁদরের গোস খায় এলেম থাকলে খাই তো তারপরে সাঁপ সাঁপের গোস্ত খায় কি না খায় কুল্লু লাহমিনিয়া তাহার রাখ গোস্ত হলেই হলো আর নড়া ছড়া করলেই হলো খাও কে বলে হালাল আর হারাম হালাল আর হালালও নাই হারামও নাই ওদের ওদের দিন ধর্ম হলো এটা এলিম নাই মুসলিম উম্মার মধ্যেও এলিম নাই এলম না থাকলে আমরা কি বিড়ি সিগারেট পান করতাম ধুমপান যে হারাম পান ধুমপান যে মদ পান ধুমপান যে নিشاد দ্রব্য ড্রাগ অ্যাডিক্ট হওয়ার সামিল এই জ্ঞান কয়জনের আছে ঠিক না কি উম্মতে মুহাম্মাদিয়ার দেশ বাংলাদেশ শতকরা নব্বইটা ব্যাংক সুদি সুদের মহাপাপের ব্যাংক শতকরা নব্বইটা ঠিক নয় কি এলিম আছে নি যারা সুদি ব্যাংক দিয়েছে যদি কোরআনের এই সৌরা বকার দুইশো পঁচাত্তর থেকে একাশি দুইশো একাশি পর্যন্ত আয়াতগুলি জানা থাকতো জীবনেও তারা সুদের দ্বারে কাছেও যেত না উঠে গেছে বাদ্য যন্ত্র সারে গামা বাদানিশা নাচ ডান্স কোন ঘরে নাই কয়টা ঘরে নাই মুসলমানের জ্ঞানে উঠে গেছে যে এটা কত বড় হারাম ইন মিন আশরাতি الساعه ইয়ান ইর্ফা আলা ইলম নাই দিনের এলেম উঠে যাবে এই জন্য এই যুগে এই যুগের সবচেয়ে বড় দুইটা বিপর্যয় একটা হলো জ্ঞান উঠে যাওয়া আর একটা হলো জ্ঞান উঠে যাওয়ার কারণে ইমান হারিয়ে ফেলা ইমান উঠে যাওয়া আমাদের জ্ঞানও নাই আমাদের ইমানও নাই আমাদের কি নাই জ্ঞান নাই আর কি নাই ইমান নাই এই দুইটা নাই